আমরা যারা প্রাথমিকভাবে ব্লগার প্ল্যাটফর্মে লেখালেখি করি তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দর্শক না আসা। দর্শক না আসার কারণে আমরা ব্লগে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ শুরু করি। আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন তখন ব্লগে নিয়মিত লেখার সুযোগ পাবেন না। আর আমরা সবাই জানি এসইওর কাজটি সময় সাপেক্ষ ও দীর্ঘ পরিশ্রমের বিষয়, যেখানে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাজের ফল পাবেন না। এই সমস্যার কারণে অনেকেই ব্লগিং প্ল্যাটফর্ম ছেড়ে দেন। তাদের জন্য আমি তিনটি বিষয় নিয়ে এসেছি যেগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই ব্লগে এসইও করতে পারবেন এবং ব্লগের দর্শক নিয়ে কোনো চিন্তা থাকবে না। এক, নিয়মিত লেখা প্রকাশ করুন। আপনি যখন একজন ব্লগার হবেন তখন আপনার প্রধান অস্ত্র হবে আপনার হাতের লেখা। ব্লগে এসইওর ক্ষেত্রে 100%-এর ভিতরে 60% স্কোর হচ্ছে আপনার লেখা কন্টেন্ট বা আর্টিকেল, আমরা যেটাই বলে থাকি। আপনি যখন ব্লগে নিয়মিত লেখা প্রকাশ করবেন তখন গুগল অ্যালগরিদম অটোমেটিক আপনার ব্লগকে চিহ্নিত করতে সক্ষম হবে এবং আপনি একজন ব্লগার সেটা সে নিজেই ডিটেকটিভ করবে। তখন গুগল থেকেই আপনার ব্লগকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে সাহায্য করবে। দুই, এসইও ফ্রেন্ডলি লেখা প্রকাশ করুন। ব্লগে এসইও না করে আপনার লেখার মধ্যে এসইও করুন। লেখার মধ্যে নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তি করে একটি প্রধান শিরোনাম ও যতগুলো পারেন উপশিরোনাম ব্যবহার করুন। পয়েন্ট ভিত্তিক বা ক্রমিকভাবে আপনার লেখাটি সাজাতে হবে যাতে দর্শকের বুঝতে সুবিধা হয়। সর্বমোট কথা হচ্ছে আপনার লেখাটি নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে লিখুন, যাতে গুগল অ্যালগরিদম বুঝতে সক্ষম হয় যে আপনার লেখাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লিখেছেন। তিন, লেখার মধ্যে ছবি ও ভিডিও ব্যবহার করুন। আমরা যখন গুগলে সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তখন ওই টাইপের অনেক ছবি ও ভিডিও চলে আসে, তাই আপনি যখন ছবি ব্যবহার করবেন তখন ছবির মধ্যে নির্দিষ্ট কিওয়ার্ড ভিত্তিক ট্যাগ বসিয়ে দিন, যাতে গুগল অ্যালগরিদমে বুঝতে সহজ হয় আপনার ছবিটি কোন রিলেটেড কিওয়ার্ডের উপর ভিত্তি করে বসিয়েছে। ভিডিওর ক্ষেত্রে টাইটেল ব্যবহার এবং ট্যাগ ব্যবহার অতি জরুরি। গুগল অ্যালগরিদম আপডেট অনুযায়ী এসইও ক্ষেত্রে শুধু ব্যাকলিন তৈরি করে সার্চ ইঞ্জিনের উপর আসার সুযোগ নেই, তবে ব্যাকলিন অবশ্যই কাজ করে যেটা ক্ষেত্রবিশেষ। বিশেষ করে যারা ব্লগার প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে আসেন তাদের ব্যাকলিঙ্কের পিছনে ছোটাছুটি না করাই ভালো। আপনার ব্লগটি যখন একটি ভালো স্টেজে পৌঁছবে, যখন আপনার ব্লগটি সম্পূর্ণ হবে, তখনই একমাত্র ব্যাকলিঙ্ক তৈরি করা আপনার জন্য অবশ্যনীয়। বন্ধুরা, এসইও বিষয়ে কোনো প্রকার প্রশ্ন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।